হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে COVID-19 করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে দীর্ঘ এক মাস আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করিনি। তাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল আমি যাতে আমার ভিডিও দেওয়াটা কন্টিনিউ করি, কারণ এখন সবাই আমরা বাসার মধ্যে এবং বাসায় বসে বসে আমরা সবাই কম বেশি বোর হচ্ছে, আর রান্নাবাড়া তো করতেই হচ্ছে। তাই ভাবলাম কেননা আপনাদের জন্য এখন থেকে ভিডিও শেয়ার করা যাক। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফাজিতা স্যান্ডউইচ। এটা একটা ম্যাক্সিকান স্যান্ডউইচ, আর আপনারা অনেকে এটা নাম শুনেছেন, অনেকে খেয়েছেনও। এটা আমার খুবই পছন্দের, তাই ভাবলাম কেননা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। সো প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে কর্ন অয়েলটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে দুইটা ব্রেস্টের মাংস নিয়েছি, চিকেন ব্রেস্ট, এবং খুব ভালো মতো ওয়াশ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব লবণ, পরিমাণ মতো আমি লবণ অ্যাড করব। আর যেহেতু আমি আজকে চিকেন ফাজিতাস করছি, আপনারা চাইলে এটাকে বিফ দিয়েও করতে পারেন, ওটা বিফ ফাজিতাস হবে, ওটা খেতে অনেক ভালো লাগবে। আর যেহেতু আমি চিকেন দিয়ে ভালো লাগে আমার কাছে, তাই চিকেন দিয়েই করছি। এরপর গরম তেলের মধ্যে আমি চিকেনটাকে ভেজে নিব, খুব ভালো মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, আমি বলবো না যে একেবারে ব্রাউন করে ভাজতে হবে, জাস্ট মোটামুটিভাবে আমি ভেজে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে, অ্যান্ড খুব ভালো মতো যাতে চিকেনটা কুক হয়। আমি মিডিয়াম আঁচে জাস্ট চিকেনটাকে ভেজে নিচ্ছি, কোনো এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই। একটু পর দেখবেন যে চিকেন থেকে অটোমেটিক পানি বের হয়ে আসবে। মাংসের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকে অটোমেটিক পানি বের হয়ে গিয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো ধরনের কোনো পানি অ্যাড করিনি, এই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে। চিকেনটা যখন অলমোস্ট ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব লাল মরিচের গুঁড়া হাফ স্পুন পরিমাণ, এবং এই সময় আমরা চুলার আঁচটাকে একেবারেই লো করে দিব, কারণ এরপর আমরা একটু একটু করে মশলা অ্যাড করতে থাকব। লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি আমি। এরপর আমি অ্যাড করব গার্লিক পাউডার, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন নাও অ্যাড করতে পারেন। আমি এখানে হাফ স্পুন পরিমাণ গার্লিক পাউডার ইউজ করছি। এরপর আমি ইউজ করছি চিকেন সিজনিং পাউডার, এটাও আমি হাফ স্পুন পরিমাণ ইউজ করছি। এটা হচ্ছে ফ্লেভারটাকে অ্যাড করবে, এটাও অপশনাল, যদি বাসায় না থাকে না দিলেও হবে, এগুলো অপশনাল। এরপর আমি অ্যাড করছি একটু টেস্টিং সল্ট, যেটা আমার মনে হয় যে টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এরপর আমি অ্যাড করছি ব্ল্যাক পেপার, এটাও আমি হাফ স্পুন পরিমাণ অ্যাড করছি। জাস্ট কালো গোলমরিচের গুঁড়াটা আপনারা অ্যাড করতে পারেন, যে যতটুকু পছন্দ করেন। এরপর আমি অ্যাড করছি ম্যাগি মশলা, এটা আমার খুবই পছন্দের, এটা না দিলে তো মনে হয় খাবারটা হবেই না, এরকম একটা ব্যাপার। সো আমি এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করে নিচ্ছি, যেটা আপনার ফাজিতাসের যেই ফ্লেভারটা এটা অনেক বাড়িয়ে দেয়, আর এটা তো সব জায়গায় অ্যাভেলেবেল। এরপর আমি অ্যাড করছি হচ্ছে ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের যে কোনো ক্যাপসিকাম আপনারা নিতে পারেন। আমি এখানে একটু কালারফুল দেখানোর জন্য হচ্ছে তিন কালারের ক্যাপসিকামটা ইউজ করেছি। সো ক্যাপসিকামটা যেটা করতে হবে যে খুব বেশি কুক করা যাবে না, একটু কাঁচা কাঁচা অবস্থা রাখলে ভালো হয়। আর এটাকে আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সয়া সস, সয়া সসটা আমি 1 স্পুন পরিমাণ নিয়েছি। আর এরপর আমি অ্যাড করছি হচ্ছে চিলি সস, চিলি সস যার যার ঝাল যতটুকু পছন্দ ততটুকু দিলেই হবে। আমি প্রায় 2 থেকে 3 স্পুনের মতো চিলি সস অ্যাড করেছি। চিলি সসটা অ্যাড করার পর আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এরপরে লাস্টে আমি অ্যাড করব হচ্ছে টমেটোর সস, এটাও পছন্দ মতো যার যতটুকু পছন্দ, আমি এখানে 2 স্পুনের মতো ইউজ করেছি। সো লাস্টে হচ্ছে টমেটো সসটা ইউজ করতে হবে, এবং টমেটো সস ইউজ করার পরে বেশি ভাজাভাজি করা যাবে না, জাস্ট 10 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপরে রেখে দিতে হবে। সো আমি এটাকে অফ করে দিচ্ছি, আমার ফাজিতাস রেডি। এটা আপনারা কিন্তু রাইস দিয়েও এভাবে খেতে পারেন, বাট আমি যেভাবে করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। সেকেন্ড স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। সো আমি এখানে আরেকটা প্যান নিয়েছি, এটার মধ্যে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। আই এম সরি, আমি আসলে বাটারটা এইভাবেই ইউজ করি। সো আমি জাস্ট পরিমাণ মতো একটু বাটার দিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে, আপনারা চাইলে বাটারটা কেটে নিতে পারেন, আমার মতো করে ইউজ না করলেও হবে। এরপর আমি এর মধ্যে ব্রেড দিয়ে নিচ্ছি। আসলে আপনাদের ভাইয়া এরকম ব্রেড নিয়ে এসেছে, একটু স্কোয়ার টাইপের ব্রেড হলে ভালো হয়, বাট ও এই ব্রেডটা নিয়ে এসেছিল, তাই এটা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে পারেন স্যান্ডউইচটা।
সো আমি জাস্ট একটু লাল করে দুই পাশ ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সবার পছন্দের চিজ। হ্যাঁ, চিজ দিয়ে নিচ্ছি, যে যার পছন্দ মতো বেশি করে চিজ দিয়ে নিতে পারেন। তারপরে দুইটা রুটি একসাথে করে দিচ্ছি, দুইটা ব্রেড একসাথে করে নিচ্ছি। সো আমার ফাজিতাস রেডি, আমার স্যান্ডউইচ রেডি। এটা দেখতে খেতে দুইটাই খুবই ভালো লাগে, মানে আমার তো খুবই পছন্দের। আমি খুবই লাইক করি চিকেন ফাজিতাসটা, আর আমি বাংলাদেশে থাকতে বাইরে খেয়েছিলাম, অ্যান্ড আমার তখন থেকে এই স্যান্ডউইচটা খুবই পছন্দের। আপনারা চাইলে বাসায় ইজিলি এটাকে বানাতে পারেন, অ্যান্ড ট্রাস্ট মি, এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম লাগে না। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। প্লিজ স্টে হোম, স্টে সেফ।